বনগা কলেজ পাড়া তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজোকে ঘিরে মেতে উঠেছেন স্থানীয়রা। দীর্ঘ ৪০ বছর ধরে একই নিয়মে পূজিত হচ্ছেন দেবী। বনগা কলেজ পাড়া তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা স্থানীয়রা। বনগা কলেজ পাড়া তরুণ সংঘের এই পূজো এবারে ৪০তম বর্ষে পা দিয়েছে। আয়োজকরা জানালেন, ১৯৮২ সালে মাত্র ৬ জন এই পূজোর সূচনা করেন, তারপর ইছামতি দিয়ে গড়িয়েছে অনেক জল। সেদিনের আয়োজকদের মধ্যে অনেকেই আজ নেই, বদলে এসেছেন নতুনেরা। বর্তমানে তারাই দায়িত্ব নিয়ে পূজোর আয়োজন করে থাকেন। এই পূজোর অন্যতম বিশেষত্ব হল, পূজোর আয়োজনের জন্য কারোর কাছে কোনো চাঁদা তোলা বা বিল কাটা হয় না। আয়োজকরা জানালেন, যে যার সাধ্যমতো প্রণামী দিয়ে যান তা দিয়েই মায়ের পূজোর আয়োজন করা হয়। আগে পূজোকে ঘিরে আরো জমজমাট আয়োজন করা হতো এখানে, ৭-৮ দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হতো। বর্তমানে ব্যস্ততার কারণে অনেকে সময় দিতে পারেন না। সে কারণেই এবছর এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হয়নি, জানালেন কর্মকর্তারা। এক কথায় পূজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজনে হয়তো ভাটা পড়েছে, তবে প্রথম দিন থেকে আজও একই নিয়মে ভক্তি শ্রদ্ধা সহকারে আয়োজিত হচ্ছে এই পূজো। আয়োজকদের পক্ষে আশিস মুখার্জি বলেন, ২৮ সালে শুরু হয়, ৬ জনকে নিয়ে পূজোটা পুজো হয়, ৬ জন পৃষ্ঠপোষক। পরবর্তী অধ্যায়ে এসে বহু লোক পাড়ার অংশগ্রহণ করেছে, আর্থিক সহযোগিতা করা বা বিভিন্নভাবে সহযোগিতা করা করেছে। এবং আগে ৭-৮ দিন ধরে অনুষ্ঠান হতো, বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক অনুষ্ঠান, কিন্তু এখন প্রত্যেকের সময় অত্যাধিক বড় জিনিস, সময় দিতে পারে না। তার মধ্যে আমাদের মধ্যে যে অনেকে ছেড়ে চলে গেছে, যারা এই পুজোটা শুরু করেছিল ৪০ বছর আগে, তাদের মধ্যে আমার বিশেষ করে আমার বন্ধু নারায়ণ পাল, সমীর ব্যানার্জি, এরা আর নেই, এরা ছেড়ে চলে গেছে। এখন যারা আছে তারাই দায়িত্ব নিয়ে পুজোটা করছে। এই পুজোকে অত্যাধিক মারাত্মক পুজো, বহু মানুষ এখানে মানসা করে এবং মনে হয় ভালো ফল পায় বলেই তারা মানসাটা করে। আর এই পুজোর সব থেকে বিশেষ জিনিস হলো, কারো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না, বিল কাটা হয় না, সদিচ্ছায় যে যা দান করবে সেটাই নেওয়া হয় খুব আনন্দের সঙ্গে, তাই দিয়েই পুজোটা হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।